আমরা এক মারাত্মক অন্ধকার সময়ে অস্তিত্ব রক্ষার লড়াইতে নেমেছি। এক ভয়ঙ্কর বহুমুখী যুদ্ধের মুখে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছি। এখানে ইমানি অস্তিত্ব এবং মানবিক অস্তিত্ব এখন নাই বললেই চলে। এখানে ইমানের বিপরীত শক্তি, জীবন মানবতার বিপরীত শক্তি এখন জয়ী। ওরা সারা দুনিয়া দখল করেছে, তার চেয়ে মারাত্মক হলো সব মানুষকে দখল করেছে, সব মানুষের মন মগজ চিন্তা চেতনা আজকে বাতালের দখলে, বস্তুবাদের দখলে, বস্তুবাদের বিভিন্ন শাখা প্রশাখা, ধর্মের নামে অধর্ম অগ্রবাদী শাখা এবং জাতীয়তাবাদী শাখা বিভিন্ন শাখার দখলে। আর যেখানে মুসলিম দাবিদার, মুসলিম দাবিদার মানেই তো কলেমার ধারক, সত্যের দিশারি, মানবতার মুক্তির দিশারি। যারা মুক্তির দিশারি হওয়ার কথা ছিল, সত্যের ধারক হওয়ার কথা ছিল, তারা চরম অন্ধকারে নিমজ্জিত। তারা সব বাতালের এখন দালালি করে, বাতালকে কায়েম রাখে, বাতালের অংশ হয়ে যায়। অধিকাংশ মানুষ না বুঝে হয়, আবার কেউ কেউ বুঝেও হয়। আমরা যখন সত্য মিথ্যা কারো কাছে তুলে ধরি, যদি তিনি সত্যের আপন হয়ে থাকেন, তিনি যদি মিথ্যাকে ঘৃণা করে থাকেন, তিনি যদি প্রণবীর জেনুইন হয়ে থাকেন, তিনি যদি সত্যি আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকেন, তিনি তাৎক্ষণিক এক মুহূর্ত মিথ্যার মধ্যে না থেকে সত্যের কাতারে তিনি ফিরে আসবেন, কলেমার মধ্যে ফিরে আসবেন, ইমানের মধ্যে ফিরে আসবেন। এবং মানুষ হিসাবেও কোনো মানুষ যদি না জেনে মানব সত্তা বিরোধী, জীবনের সত্য বিরোধী কোনো মিথ্যার মধ্যে নিমজ্জিত থাকে, যদি অজ্ঞাত সারে হয়, তিনি জ্ঞাত হওয়ার সাথে সাথে তিনি ফিরে আসবেন। কেউ যদি না বুঝে বিষ খাচ্ছে, তখন যখন তাকে বুঝিয়ে দেওয়া হবে এটা বিষ, এটা ওষুধ নয়, এটা খাবার নয়, এটা জীবন রক্ষা নয়, জীবন ধ্বংসাত্মক, আপনি ফিরে আসেন, তিনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং বুঝলে অবশ্যই ফিরে আসবেন। আর যদি না আসেন, বুঝতে হবে তিনি আসলে মানুষ নন, মানবতার শত্রু, তিনি মিথ্যার দাস, তিনি সত্যকে পছন্দ করেন না, তিনি সত্যের শত্রু, তিনি সত্যের উৎস রেসালাতের শত্রু, সত্যের মালিক আল্লাহ তাআলার শত্রু, তিনি সমগ্র মানবতার শত্রু, এবং তিনি বুঝুন বা না বুঝুন তিনি নিজের জীবনেরও শত্রু। কিন্তু পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি তো অনেক ভয়ঙ্কর, ভয়াবহ, কিছুই নাই। সত্যের সত্যের ধারক যে প্রতিষ্ঠানগুলো দাবি করে, মাদ্রাসা, খানকা, এখানে আমরা দুনিয়ার কোথাও আসল ইসলামের দিশা খুঁজে পাই না, বরং সত্য মিথ্যার মিক্সার। কিছু সত্যের কথা বলে, আবার কিছু মিথ্যা, আবার ইসলামকে বিকৃত করা হয়। যা কিছুকে ইসলাম হিসাবে ওনারা তুলে ধরেন, সেটা আসল ইসলাম নয়, রাজনৈতিক ইসলাম আসল ইসলাম নয়, কোনো বাতিলের দালালের ইসলাম সেটা আসল ইসলাম নয়, বাতিলের রাজনীতির সমর্থক ইসলাম আসল ইসলাম নয়, আকিদার কিছু স্বীকার করে কিছু স্বীকার করে না সেটা ইসলাম নয়। ভাবে মানে দিক থেকে যেমন মাদ্রাসা খানকা অধিকাংশই বিরল ব্যতিক্রম ছাড়া অধিকাংশ মাদ্রাসা খানকা এখন মিথ্যা আকড়া, দিন ধ্বংসাত্মক, ইমান ধ্বংসাত্মকগুলো এখান থেকে আলেম দূরের কথা মুসলিমও তৈরি হয় না। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি সারা পৃথিবীতে সমগ্র শিক্ষা ব্যবস্থায় বস্তুবাদ ভিত্তিক, আর এখানে কোথাও কোথাও বস্তুবাদের সাথে ধর্মের নামে অধর্মের মিক্সার আছে। ধর্মের নামে কিছু ভালো কথাও বলে শিখায়, সেগুলো কোনো কাজে আসে না। সত্য মিথ্যা যখন একাকার হয়ে যায়, তখন সেখানে পুরোটাই মিথ্যা হয়ে যায়। ঠিক এভাবে অন্ধকার, এই অন্ধকারে অস্তিত্ব রক্ষার একমাত্র প্রতিষ্ঠান পৃথিবীতে ওয়ার্ল্ড সুনি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, কলেমার প্রতিষ্ঠান বলি আমরা, ইমানের প্রতিষ্ঠান বলি, জীবনের প্রতিষ্ঠান বলি, মানবতার প্রতিষ্ঠান বলি, এটা সব দিক থেকেই ইমানি অস্তিত্ব এবং এটা জীবনের সত্য। মানুষ হিসেবে, মানুষ হিসেবে জীবনের সত্য, আমি মানুষ এই সংজ্ঞা, আমি মানুষ দাবি করতে হলে
কি কি ভিত্তি থাকা উচিত, কি কি বিষয় থেকে মুক্ত থাকা উচিত। ইনসানিয়াত বিপ্লবের বাহিরে এর কোনো দিশা পৃথিবীর কোথাও নাই। ঠিক, জীবনের সত্য যে স্রষ্টার নামে ছাড়া জীবন হতে পারে না, আর স্রষ্টার নামে না হলে সেটা কোনো বিপরীত কিছুর নিয়ন্ত্রণে যাবে। স্রষ্টা বিরোধী অপশক্তির মিথ্যার ধারার অন্ধকারে সেটা নিমজ্জিত হবে। স্রষ্টার নামে না হলে সেটা মানে শূন্য থাকবে না, সেটা অবশ্যই বস্তুবাদী সত্তায় পরিণত হবে। এভাবে মানে জীবনের সত্য আজ নির্বাপিত, জীবন বিরোধী, সত্য বিরোধী, স্রষ্টা বিরোধী অপশক্তির কবলেই আত্মা, মন, মগজ, চিন্তা, চেতনা, শিক্ষা ব্যবস্থা, সমগ্র জীবন ব্যবস্থা। এখান থেকে মানব জীবনকে বাঁচানো, মানব সত্তাকে আবার পুনরুদ্ধার, পুনরুজ্জীবিত করা, মানবিক দৃষ্টি, মানবিক চেতনাকে আবার ফিরিয়ে আনা, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে জীবনের জন্য রহমত, উপায়, উপকরণ, জীবন তার লক্ষ্যে পৌঁছার যে পথ, জীবনের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজি, আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা, যা কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একটা মানুষকে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য জীবন যেন ব্যর্থ না হয়, যেন জাহান্নামের দিকে জীবন চলে না যায়, দুনিয়াতে মিথ্যার ধারক হয়ে না যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি রহমত থেকে, নিয়ামত থেকে বঞ্চিত না হয়। এই জন্য যা কিছু উপকরণ দান করেছেন, রহমত নিয়ামত দান করেছেন, সব কিছুই সে নিয়ে নিয়ে গেছে। এভাবে আর নাম মাত্র মানে কিছু বিষয়কে ধোকার হাতিয়ার হিসেবে রাখছে, এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, মাসলা মাসায়েল এবং আরও অনেক কিছু, এগুলো কোনো মূল্য রাখে না যদি ইমান না থাকে, এগুলো কোনো মূল্য রাখে না যদি মানব সত্তা না থাকে। ঠিক, মানব সত্তা না থাকলে তার সব কিছুই মিথ্যার অংশ হিসেবে ব্যবহার হয়, এমনকি নামাজ, রোজাও শয়তানের পূজা হিসেবে ব্যবহার হয়, মিথ্যা টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার হয়। ক্যাপলাভূমিতে, খোদ খানায়, কাবাতেও এখন যে জামাতে নামাজ হয়, এটা এটা আল্লাহর ইবাদত নয়। এগুলো বাতালে রাখতে দেয় এবং বাতালকে টিকিয়ে রাখার জন্য ওদের কোনো আকিদা নাই। এগুলো সৌদি ওয়াহাবিরা যে নামাজ কায়েম রেখেছে, শিয়াবাদরা যে নামাজ কায়েম রেখেছে, সালাফিরা যে নামাজ কায়েম রেখেছে, এগুলো এগুলোকে নামাজ মনে করলেও ইমানের বিপরীত হবে। কারবালার ময়দানেও ওই এজেদবাদী, খুনি, অভিশপ্ত জাহান্নামীরা, আল্লাহ তাআলার সৃষ্টির সর্বনিকৃষ্ট দুশমন ওই এজিদের গ্যাং, মুয়াবিয়ার গ্যাং, এরও সেদিন নামাজ পড়েছিল। সেদিনও দশে মহরম শুক্রবার ছিল, জুমাবার ছিল, কেয়ামত হবে জুমাবার, দশে মহরমই হবে। এভাবে আল্লাহর ক্রোধের প্রকাশ ঘটবে। তো ওদের এই নামাজকে কেউ নামাজ মনে করলে কুফরি হবে। ঠিক, ওগুলো আল্লাহর ইবাদত নয়, ওরা আল্লাহর বান্দাও নয়। ওরা আল্লাহ তাআলার নামে নফসের পূজা করে, শয়তানের পূজা করে, এবং ওদের নামাজ নামাজ নয়, ওদের ইসলাম ইসলাম নয়, ওদের মুসলিম দাবি এটা মিথ্যা। আমাদের ইমাম শাহাদাতের পূর্বে বলেছিলেন, আহ্বান জানিয়েছিলেন, তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই? একমাত্র একজন ছিলেন হোর নামে, উনি ফিরে এসেছিলেন, বাকি কেউ মুসলিম ছিল না। যাদেরকে আমাদের ইমাম আকবর অমুসলিম ঘোষণা করেছেন, তাদেরকে যদি আমরা মুসলিম মনে করি, তাহলে তো আমাদের ইমানি অস্তিত্ব থাকতে পারে না। এভাবে তাওহীদ রেসালাতের দুশমন মুসলিম হতে পারে না। আহলে রাসুলের দুশমন মানেই তাওহীদ রেসালাতের দুশমন, ওরা ইমানদার বা মুসলিম বা মানুষ হতে পারে না। এভাবে এমনকি তাওহীদ রেসালাতকে স্বীকার করেও, সরাসরি অবমাননা অস্বীকার না করেও, আহলে বায়াত আলহিমুসাল্লাম রাদিয়াল্লাহু তাআলাকে স্বীকার করেও, শ্রদ্ধা ভালোবাসা দেখিয়েও, এটা মৌখিক শ্রদ্ধা ভালোবাসা দেখালেও, যদি সত্যিই ওনাদের আপন না হয়, ওনাদের পথে না থাকে, ওনাদের বিপরীত ধারার বিরুদ্ধে সংগ্রামী না হয়, ইমানিয়াতের সব দিক যদি না থাকে, এমন এমনকি ইনসানিয়াতের যেই দিকগুলো এগুলোও যদি ভিতরে না থাকে, তাকেও কোরআন করিম হাদিস শরীফ মুসলিম হিসাবে স্বীকার করে না। যেমন অনেক হাদিস শরীফ আছে যে প্রতিবেশী যদি না খেয়ে থাকে আর কেউ যদি মানে পেট ভরে খায়, উদর পূর্ণ করে খায়, একদম তৃপ্ত হয়ে খায়, আর পাশের কেউ যদি অনাহারে উপবাস থাকে আর তিনি যদি সেটা জানেন, জানার পরেও যদি এই ধরনের লোভী, হীন, সংকীর্ণ, স্বার্থপর সরাসরি জড়িত, ইসলাম আর ইনসানিয়াত অবিচ্ছেদ্য একাকার বিষয়,
তো এগুলো এই বিষয়গুলো এই দয়াময়া গুণ জ্ঞান মানবতা ভালোবাসা এই যে এগুলো ইনসানিয়াতের মৌলিক বিষয় নয় তারপরেও এগুলোকে ইমানের সাথে যুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে ইমানের 70 এর অধিক শাখা আছে প্রথম শাখা কলেমা এবং সর্বশেষ শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া যেন মানুষ কলার খোসায় পিছল খেয়ে না মাথা না ফাটে গর্তে পড়ে না যায় কাঁটায় পড়ে না যায় এভাবে কাঁচ থাকতে পারে পেরেক থাকতে পারে অনেক কিছু থাকতে পারে রাস্তা থেকে চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া এটাকেও হাদিস শরীফে ইমানের অংশ বলা হয়েছে আমল বলা হয়েছে তাও ইমানের সাথে ইনসানিয়াতের অনেক কিছু জড়িত এই বিষয়গুলো ইনসানিয়াতের মৌলিক বিষয় নয় ইমানিয়াতের মৌলিক বিষয় নয় তারপরে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে ইনসানিয়াতের মৌলিক বিষয় আত্মা আত্মা মানবসত্তা মানবাত্মা দেহ নয় মানবাত্মা জীবনের সত্য খুঁজে নেওয়া জীবনের সত্য বুঝতে পারা ইনসানিয়াত বিপ্লব এটা স্কুল অফ লাইফ এটা ইউনিভার্সিটি অফ লাইফ এটা সায়েন্স অফ লাইফ এটা এটা এক্সিস্টেন্স অফ লাইফ এর বাইরে কোনো এক্সিস্টেন্স থাকে না অস্তিত্ব থাকে না আইডেন্টিটি অফ লাইফ এটা ট্রুথ অফ লাইফ এটা সেভিং লাইফ ফ্রম অল অ্যান্টি লাইফ ইভিল ফোর্সেস এটা অস্তিত্ব অস্তিত্ব রক্ষা এবং এটা উৎস কলেমা কলেমার উৎস রাসালাত আলাহি রাসালাতের উৎস আলাহির মূল আল্লাহ তাআলা এবং এটা কলেমার ব্যাখ্যা ইমানদারদের জন্য কলেমার ব্যাখ্যা অরিজিনালি এটা কলেমার ব্যাখ্যা এবং সমস্ত মানুষের জন্য জীবনের ব্যাখ্যা জীবনের সংজ্ঞা জীবনের সত্য জীবনের যে দৃষ্টি মানবিক চেতনা জীবনের পথ জীবনের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা রুটি রুজি জীবনের পরিধি আত্মমালিকানা দুনিয়ার মালিকানা রাষ্ট্রীয় নাগরিকত্ব বিশ্ব নাগরিকত্ব এটা ছাড়া অস্তিত্ব হয় না এভাবে জীবনের স্বাধীনতা থাকে না কিন্তু এর মানে মূল বিষয় হলো জীবনের সত্য উপলব্ধি করা নিজের জীবনকে বোঝা আমি কে আমার উৎস কী আমার অস্তিত্বের ভিত্তি কী আমার অস্তিত্বের ভিত্তি কী কেউ কারো মতে এই যে কোনো না কোনো বস্তুকে ভিত্তি করে বস্তুবাদী চেতনার মধ্যে ডুবে গেছে পৃথিবীতে দুইটাই চেতনা আছে একটা কলেমার চেতনা তাওহীদের সালাত ভিত্তিক চেতনা দৃষ্টি তথা সত্যের জ্ঞানের ন্যায়ের আলোকময় দৃষ্টি আর একটা মিথ্যার অন্ধকার আর এই মিথ্যার অন্ধকারটা বস্তুবাদী চেতনার মাধ্যমে বস্তুবাদী দৃষ্টি এবং বস্তুবাদী মন মানসিকতা বস্তুবাদী বোধ শক্তি এটাকে বোধ বললেও অন্যায় হয় এটা বোধ নয় বিচার নয় এটা একটা মিথ্যার অন্ধকার বিকৃত অসুস্থ মানসিকতা মিথ্যার আধার যে আত্ম উপলব্ধি করতে পারে না নিজেকে নিজেকে উপলব্ধি করতে পারে না মনে হিসেবে নিজের জীবনের সংজ্ঞা খুঁজে পায় না বর্তমান পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা কোনো দিক থেকেই মানে সত্যের দিশা দেয় না মানুষকে নিজেকে চিনতে দেয় না এবং মিনিমাম যে আত্মপরিচয় আসল আত্মপরিচয় তো বহুদূর আসল আত্মপরিচয় তো ইমানই আত্মপরিচয় তা সেখানে তো পৌঁছতেই দিয়ে না এর আগে বিগিনিং অফ লাইফ যেটা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ হিসাবে ফিতরাতের উপরে ভিত্তি করে যে মানুষকে সৃষ্টি করেছেন আমি মানুষ এটাও বুঝতে দেয় না এটা শিশু আসে কিন্তু তারপর তাকে মিথ্যার দাস বানানো হয় তাকে জাতীয়তাবাদী বস্তুবাদী বানানো হয় তাকে অমানুষ বানানো হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে শিক্ষা দেওয়া হয় যে শিখো আমি মানুষ নই আমি মানুষ নই আমি বস্তুর দাস আমার জীবন স্রষ্টার নামে নয় আমার আত্মসত্ত্ব অস্তিত্ব বস্তুর ভিত্তিতে এটাই পৃথিবীর প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি এটাই শিখায় জাতীয়তাবাদের মাধ্যমে জাতীয়তাবাদ আমি জাতীয়তাবাদী রাষ্ট্রের নামে ভাষার নামে গোত্রের নামে বর্ণের নামে শ্রেণীর নামে লিঙ্গের নামে আমি নারী বা পুরুষ শিখাই এগুলো জীবনের সত্য নয় এটা 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 বললে কেউ নিজেকে কোনো না কোনো বস্তুর ভিত্তিতে যদি নিজের আত্মপরিচয় জীবনের মূল জীবনের মাপকাঠি মূল্যায়নের মাপকাঠি হিসাবে যদি কোনো বস্তুকে ধরে সে কলেমা অস্বীকার করবে কলেমার লা ইলাহা অস্বীকার হয়ে যাবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য নাই আর সেই সত্যের প্রকাশ নূর বন্ধন সংযোগ অবলম্বন রহমত হেদায়াত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমার আত্মসত্তা মানে কলেম
আল্লাহ ছাড়া কোনো নামে হতে পারে না, রাসালাত ছাড়া কোনো মানে কিছুকে কেন্দ্র করে অবলম্বন করে মূলত হতে পারে না। হ্যাঁ, রাসালাতকে পাওয়ার আর অনেক সাব সেন্টার আছে, রাসালাতকে পাওয়ার, রাসালাতে সংযুক্ত হওয়ার আল্লাহ তাআলা আনন্ত আলহিমদের তো একটা মানে কেয়ামত পর্যন্ত একটা ধারা দান করেছেন, এবং সেটা দুনিয়া আখেরাত দোনো জাহানে লাগবে। সেখান থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো মা সওয়াদেকিন থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে রাসালাতকে তাওহিদকে হারাবে। এভাবে আত্মসত্তার ভিত্তি, অস্তিত্বের ভিত্তি পৃথিবীর বর্তমান মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা এটা স্রষ্টা থেকে বিচ্ছিন্নতা, এটা আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্নতা। আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করে এটা মানে মিথ্যার দাস, এটা বস্তুর দাস, বস্তু উপাসনার মধ্য দিয়ে এটাকে শিরিক কুফরের একবারে অন্ধকারে নিমজ্জিত করে মানব সত্তাকে মৃত করে, মানব সত্তাকে বস্তুবাদী সত্তায় পরিণত করে, শয়তানি সত্তায় পরিণত করে, এটাকে সত্যের দুশ্মন, নিজের দুশ্মন, সমগ্র মানবতার দুশ্মনে রূপান্তরিত করা হয়। তাকে কোনোদিন চিনতে দেওয়া হয় না যে আমি মানুষ। এভাবেই মিথ্যার ধারা, মিথ্যার আধারের প্রবাহ সব মানুষের আত্মা মন মগজকে দুনিয়াকে গ্রাস করে ফেলেছে। এটা আইয়ামে জাহালিয়াতের একটা বিষ ভাষ্প। আইয়ামে সৌদি ওয়াহিবাদ, সৌদি গোত্রবাদ টিকে থাকা মানে আইয়ামে জাহালিয়াত টিকে থাকা। আর এই আইয়ামে জাহালিয়াত আবার মানে পুনরায় প্রাদুর্ভাব হয় উমাইয়া গোত্রবাদী জাতীয়তাবাদী মুলুকীয়তের মাধ্যমে, কলেমার চেতনার বিপরীতে অভিশপ্ত শয়তান আল্লাহর হাবিবের দুশমন মুয়াবিয়া ইজিদ চক্র, মুয়াবিয়া ইজিদ আমর ইবনুল আস মালাউন চক্র, মারওয়ান চক্র, যেই প্রতি বিপ্লব, পাল্টা বিপ্লব, ইসলামের পাল্টা বিপ্লব, ইসলাম এবং মুসলিম মিল্লাতকে এবং আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম, খেলাফত, আমাদের রাষ্ট্র সব কিছুকে জবরদখল করে আবার সেই আইয়ামে জাহেলিয়াতের কুফরি চেতনার ধারা, বস্তুবাদী চেতনার ধারা, গোত্রবাদী জাতীয়তাবাদী চেতনার ধারা, মিথ্যার ধারা তৈরি করা হয়। মানুষের মনমগজ আচ্ছন্ন হয়ে যায় এবং মানুষ রাসালাতকে চিনতে ব্যর্থ হয়। রাসালাত যে জীবনের আসল আপন, রাসালাত ছাড়া যে আল্লাহর কোনো বন্ধন নাই, এবং রাসালাতকে পেতে হলে আহলে বায়াতকে পেতে হবে, আহলে বায়াতের পথের বাহিরে যে কোনো ইসলাম নাই, আহলে বায়াত যে ইমান এবং খেলাফতেই যে জীবনের রূপরেখা, কলেমার কাঠামো, এবং রাষ্ট্র যে কোনো এক গোত্রের, এক ধর্মের, এক জাতির, এক বর্ণের, এক শ্রেণীর হবে না, দুনিয়া কোনো এক গোষ্ঠীর হবে না, দুনিয়ার কোথাও মিথ্যা এবং জুলুমের কর্তৃত্ব থাকতে পারবে না, সত্য এবং ন্যায় জ্ঞান মানবতা অধিকার স্বাধীনতার ভিত্তিতে খেলাফত ইনসানিয়াতের রূপ রেখায় যে জীবন জগৎ চলবে, আর না হলে সত্যের প্রবাহ রুদ্ধ হয়ে যাবে, মিথ্যা জবরদস্তি রাষ্ট্র ক্ষমতার বলে চাপিয়ে দেওয়া হবে, খুন জুলুম অবিচার শোষণ পাশপাতা চলবে, যারাই সত্যকে নিয়ে এগিয়ে যাবেন তাদেরকে খুন করবে। তার প্রথম ধারা তৈমাম আকবর হাসান আলাইহিসসালাম এবং মকবুল সাহাবায়ে কেরাম আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আরো অনেক শত শত সাহাবায়ে কেরাম তাবেইন কে হত্যা করে ওরা মিথ্যার ধারা কায়েম করে, আসল ইসলামকে উৎখাত করে। পরবর্তীকালে সে ধারার মোকাবেলায় আমাদের কারবালা, আমাদের ছয় মাসের ইমাম থেকে শুরু করে সবাই সেদিন শাহাদাতের মাধ্যমে আমাদের হাতে কলেমার যে আমানত, কলেমার যে মশাল, কলেমার কাঠামো, খেলাফত শরীয়ত তরিকত ইনসানিয়াতের যে আমানত আমাদেরকে তুলে দিয়েছেন, দিন মিল্লাত মানবতাকে কিয়ামত পর্যন্ত দিশা দেওয়ার যে মহা অনির্বাণ শিখা আমাদেরকে তুলে দিয়েছেন, যে শিখার, যে শিখার সাথে একাকার হয়ে আমাদের জীবনে কলেমার অগ্নিশিখায় পরিণত হবে, যে আগুন সত্যের আগুন সেটা মিথ্যাকে পুড়িয়ে ছারখার করে দেয় কিন্তু সত্যকে প্রজ্বলিত রাখে। এভাবে আর তারই সে বিপ্লব কারবালায় আমাদের ইমাম যে বিপ্লব শুরু করেছেন। তারই যুগের আজকের আজকের সে শিক্ষা রেভলিউশন তথা আমাদের জীবনগুলো, আমাদের জীবনগুলো তা হতে হবে, নাহলে আমরা কোনোদিন প্রণবের দাবি করতে পারবো না। আমরা হকের বিরুদ্ধে বাতালের যুদ্ধের মুখে আমরা যদি বিচ্ছিন্ন থাকি, নীরব নির্বিকার থাকি, আমরা যদি পার্থিব স্বার্থের মধ্যে ডুবে যাই, আমরা কলেমা দাবি করলে কলাম হবে না, আল্লাহ আল্লাহ আপন দাবি করলে আপন হবে না, কারবালাটা আমলক বহন করতেই হবে। হাদিস শরীফে বহুবার নির্দেশ দেওয়া হয়েছে, কোরআনে পাকে বহুভাবে নির্দেশ দেওয়া হয়েছে, হককে আঁকড়িয়ে ধরার জন্য আহলে বায়াতকে আঁকড়িয়ে ধরতে হবে, আহলে বায়াতই হক, হকেই আহলে বায়াত। ঠিক, এবং আর তার মূল প্রধান নিদর্শন হচ্ছে শাহাদাতে কারবালা। এভাবে সামনে মহরম আসতেছে খুব নিকটবর্তী,
আমাদের জন্য প্রতিদিনই সাদাতে কারবালার দিবস, প্রতিদিনই মহরম। আমাদের সমগ্র জিন্দগি সবকিছুই ঈদ আজমের মিশন হতে হবে। এই মারাত্মক অন্ধকারে আমরা আজকে আমাদের রিয়েল ইসলাম তুলে ধরা একটা আমাদের জীবনের চ্যালেঞ্জ, তুলে ধরতেই হবে। রিয়েল ইসলামকে বাঁচাতে হবে, আহলে বায়াত কেন্দ্রিক আহলে সুন্নাত জামাতকে বাঁচাতে হবে। আহলে সুন্নাত জামাতের নামে যেটা এখন চালু আছে সেটা আসলে আহলে সুন্নাত জামাত নয়, সেটা মান আল্লাহি ওয়া আসহাবের আহলে সুন্নাত জামাত নয়, সেটা আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে সুন্নাত জামাত নয়। যেই তরীতে প্রণবী উঠার জন্য বলেছেন, যেই তরীর বাহিরে হালাক বলেছেন, ধ্বংস হয়ে যাবে বলেছেন, সেই তরী আহলে সুন্নাত জামাত, সেটার কেন্দ্র, সেটার প্রাণ হচ্ছেন আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের গোলামিয়তের বাহিরে কোনো ইসলাম, কোনো আহলে সুন্নাত জামাত কিছু নাই। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বন্ধন নাই। আবার অপরদিকে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নামে শিয়াবাদী ধোকা, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওরা খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলার নামের শানে অবমাননা বেয়াদবি করে, তাদেরকে কাফের পর্যন্ত বলে, তাদেরকে মুনাফিক বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। আহলে বায়াত আল্লাহ আল্লাহ হাবিবের পরে আম্বিয়ালামের সাথে আহলে বায়াত আমাদের কাছে সব কিছুর ঊর্ধ্বে। আহলে বায়াতকে আঁকড়িয়ে না ধরলে সবাইকে হারাতে হবে, আল্লাহ আল্লাহ হাবিব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, আম্বিয়া আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, কলেমা কোরআন দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, নিজের অস্তিত্ব থাকবে না। কিন্তু তাদের সাথে সাথে আমরা অবশ্যই ইমানই শ্রদ্ধা করতে হবে। খলিফা রাশিদিন, মকবুল সাহাবা কেরাম, আমাদের আম্মিয়া কেরাম, আউলিয়া কেরাম, সবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। জামিয়া ইমামিয়া কেরাম, জামিয়া আউলিয়া কেরাম, আমরা বিগত ইতিহাসে দেখেছি কোনো একজন ওলিকে ইমামকে শ্রদ্ধা দেখায় মানি বলে, আবার অন্যদেরকে বলে ওনারা আমাদের ইমাম নন। এই আমাদের কোন আমাদের? আমাদের বললে তো ইসলাম, মুসলিম মিল্লাত সমগ্র আহলে সুন্নাত জামাত বুঝাবে। তাহলে এভাবে মিল্লাতকে বিভক্ত করা, হকার ইমামদের থেকে বিচ্ছিন্ন হওয়া, কোনো একজনকে সামনে রেখে চলার মধ্যে ষড়যন্ত্র ছিল, মানে সব ইমামকে বাদ দেওয়া, দিনের পূর্ণাঙ্গতা বাদ দেওয়া, মিল্লাতকে বিভক্ত করা এবং এভাবে ধ্বংস করা। জামিয়া ইমামিয়া কেরামকে নিয়ে আমাদের পথ চলা, জামিয়া আউলিয়া কেরামকে নিয়ে আমাদের পথ চলা। আল্লাহর কত ওলি, কত শহীদ আমাদের জন্য জীবন দিয়েছেন, কত কষ্ট করেছেন, আমরা তাদের নাম জানি না, আমরা তাদেরকে দুনিয়াতে হয়তো চিনি না, চিনব না, তারা আমাদেরকে চিনেন। হাশরের ময়দানে সবার সাথে আমাদের দেখা হবে এবং সবার আমাদের উপরে ত্যাগ অবদান আছে। এভাবে আমরা একক সমস্ত ইমামকে মানবো, কোনো ইমামকে বাদ দিয়ে নয়, আবার একক কোনো ইমাম ভিত্তিক নয়, অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা জামিয়া আউলিয়া কেরামকে, সকল শহীদ মুজাহিদিনকে আমরা ভালোভাবে শ্রদ্ধা করবো, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো, যাদের ত্যাগ অবদান আমাদের উপর অবশ্যই আছে, যাদেরকে আমরা দুনিয়াতে হয়তো চিনি না, দেখি নাই, দেখবো না, আমরা দুনিয়াতে আসার হাজার বছর আগে হয়তো তারা শাহাদাত বরণ করেছেন। এভাবে আমরা সবার কাছে ঋণী, আমরা সবার আপন, সবাই আমাদের আপন, সবার ত্যাগ অবদান শ্রদ্ধার সাথে আমরা স্বীকার করে এগিয়ে যাব। আমরা বুঝি বা না বুঝি, স্বীকার করি বা না করি, আমাদের উপর তাদের অবদান অবশ্যই আছে। তাদের উসিলায় আমরা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পথ, আসল ইসলামকে পাওয়ার পথ, এবং তাদের আমরা সবার প্রতিনিধিত্ব করি। আমরা জামিয়া ইমামিয়া কেরামের প্রতিনিধিত্ব করি, জামিয়া আউলিয়া কেরামের প্রতিনিধিত্ব করি, আমরা আহলে বায়াত খোলাফা রাশিদিন মকবুল সাহাবা কেরামের সবার প্রতিনিধিত্ব করি, যারা জেনুইন, যারা প্রণবীর আপন জেনুইন, যারা প্রণবীর জন্য কোরবান, যারা নিঃস্বার্থ, যারা দিন মিল্লাতের জন্য শতভাগ উৎসর্গিত, যারা আহলে বায়াতের পক্ষে, যারা খেলাফতের পক্ষে, আর যারা আহলে বায়াতের পক্ষে নয়, যারা খেলাফতের পক্ষে নয়, তারা আল্লাহ আল্লাহর হাবিবের পক্ষে নয়, তারা সাহাবি নয়, তারা মুসলমানও নয়, সাহাবি নামদারি বহু মুনাফিক ছিল, আর অরিজিনাল সাহাবায়ে কেরামের কাছে আমরা ঋণী কৃতজ্ঞ, তাদের ত্যাগ কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, না হলে ইতিহাস হয়তো ভিন্ন রকম। এভাবে আমরা জামিয়া ইমামিয়া কেরামের অনুসারী, জামিয়া আউলিয়া কেরামের অনুসারী, বর্তমানে এমন একটা সময় দুনিয়াতে আসছে যে ইমামদের নামে পর্যন্ত কুফরি কিতাব, ইমামদের কিতাবগুলো পড়লে ইমান পাওয়া যায় না, ইমানের বিপরীত অনেক বদাকিদা দেখা যায়, অথচ ওনারা সেগুলো লেখেননি। এভাবে হাদিস শরীফের কিতাব পর্যন্ত পড়লে হাদিসের নামে জাল হাদিস পাওয়া যায়, এভাবে মিথ্যা হাদিস শরীফ যে হবে ওগুলো তো শরীফ নয়, মানে হাদিসের নামে মিথ্যা যে হবে এটা হাদিস শরীফে স্পষ্ট বলা আছে, এভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা নিজের কোরআন সম্পর্কেও বলেছেন, আমার এই কোরআনকে অপব্যাখ্যা করে, কোরআনকে বিকৃত করে, ভুল অর্থ করে, বস্তুবাদী অনুবাদ করে অনেক কুফরি ছড়াবে, তোমরা সতর্ক থেকো, তোমরা হকের উপরে থেকো। এভাবে আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমে আহলে বায়াতের গোলামিয়তের ধারায় আমরা যেন হকের আসল দিশাটা পাই এবং সেটাকে নিয়ে এগিয়ে যাই, সেটাকে কায়েম করে, সেটাকে ধরে রাখি, সেটাকে বাঁচাই। কিন্তু বর্তমান দুনিয়ায় সেটা খুবই দুর্লভ ছিল, সেটা খুবই দুর্লভ ছিল।
সেটা মানে এমন কোন ইনস্টিটিউশন ছিল না যে যেটা সব বাতিল চিনা যাবে সব বাতিল থেকে মুক্ত হওয়া যাবে এমন কোন ইনস্টিটিউশন ছিল না যেখানে আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে হককে বোঝা যাবে হককে পাওয়া যাবে হকের উৎস প্রণবেকে চেনা যাবে আল্লাহ তাআলার নাম মুবারকের সাথে যুক্ত হওয়া যাবে এবং আহলে বাইত খলাফা রাশিদিন জামিয়া আইমা কেরাম আউলিয়া কেরামের পথ পাওয়া যাবে জীবন বোঝা যাবে এবং দ্বীনের আত্মিক দিক রাজনৈতিক দিক সব বোঝা যাবে বিপরীত ধোঁকা প্রতারণার ধারা বোঝা যাবে সেটা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রহমতে আমরা সেটা পেয়েছি বিশেষভাবে বাবাজান কেবলা সাইফুর রহমান নিজামী আল্লাহর রহমার উসিলায় এবং আমরা যারা জেনুইন আছি আমাদের প্রতি আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশেষ রহমত আমাদের বদর হোসেফিন কারবালার আমানত সকল নবী রাসূল ওলি শহীদদের আমাদের উপরে দয়া দান আমানত হিসাবে আমরা প্রণবে যেই ইসলাম যেই কলেমা যেই কোরআন যেই ইসলাম যেই হেদায়াত যেই খেলাফত যেই ইনসানিয়ত আমাদেরকে দান করেছেন আমরা পূর্ণরূপে পেয়ে গেছি যা কিছু কায়েমের জন্য যা কিছু উৎখাতের জন্য যা কিছু থেকে মুক্তির জন্য কিভাবে আত্মার গঠন হবে জীবনের গঠন হবে জীবনের রাষ্ট্রীয় রূপরেখা বিশ্ব রূপরেখা হবে কিভাবে আমি প্রণবের হতে পারবো আর কী কী অপশক্তি আমাকে বিচ্ছিন্ন করতে পারে আমার জীবন কেমন হবে সব কিছুর ব্যাখ্যা দিশা প্র্যাকটিক্যালি রূপরেখা সমগ্র মানব মণ্ডলীকে আমরা কিভাবে উদ্ধার করব আমরা যা কিছু হারিয়ে ফেলেছি তা কিভাবে পুনরুদ্ধার করব আমরা আবার কিভাবে সত্য এবং মানবতার ধারাকে জয় করব আমরা কিভাবে আবার আল্লাহ তাআলার নাম মুবারকে প্রণবীর প্রেমে শানে আহলে বাইতের গোলামিয়তের ধারায় সত্য এবং মানবতাকে তাদের দিন মিল্লাতকে মানবতাকে আমরা বিজয়ী করব সব কিছুর রূপরেখা পরিপূর্ণরূপে আজ স্পষ্টভাবে দুনিয়াতে ওয়ালসনি মুভমেন্ট ওয়ালি মিলিটারি রেভলিউশনের মধ্য দিয়ে আসছে এই আশার আশাটাও এই পাওয়াটাও বিগত ইতিহাসে দুর্লভ ছিল বিগত আমরা ইতিহাসে অনেককে আমরা বাতিল বিরোধী অনেক ব্যক্তি দেখেছি বাতিল বিরোধী আমরা অনেক পীর আলেম বুজুর্গ দেখেছি বিগত ইতিহাসেও হকের আপন হকের জন্য কোরবান হতে পারেন হকের জন্য প্রাণ দিতে পারেন এমন অনেক ব্যক্তি আমরা বিগত ইতিহাসে আমরা সবসময় দেখেছি ছিলেন কিন্তু সঠিক পথ না থাকাতে পূর্ণাঙ্গ পথ না থাকাতে সর্ববাতিল মুক্ত সর্ববাতিল থেকে মুক্তির দিশা আধ্যাত্মিক রাজনৈতিক সম্মিলিত পথ না থাকাতে আমাদের পূর্ববর্তী ইতিহাসে অনেক শহীদ হয়েও হক এগিয়ে যায় নাই বাতিল উৎখাত হয় নাই এবং অনেক চেষ্টা অনেক ত্যাগ স্বীকার করেও বরং মিল্লাত আরো পিছিয়ে গেছে মিল্লাত আরো ধ্বংস হয়ে গেছে আমরা বিগত শত শত বছরের ইতিহাস দেখি ভুল পথে চলা আত্মঘাতী পথে চলা এক বাতালের বিরোধিতা করতে গিয়ে আরেক বাতালের দালালি করে ধ্বংস হয়ে যাওয়া বাতালকে কায়েম করে দেওয়া এভাবে ঈমান নষ্ট হয়ে যাওয়া দিন ধ্বংস হয়ে যাওয়া আজকে আমরা ইসলাম বলি মুসলিম মিল্লাত বলি যেমন পরাজিত একই সাথে আমরা মানুষ মানবতা মানবাধিকার মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া শুধু পরাজিত উৎখাত নয় দুনিয়াতে মানব জীবনের সংজ্ঞা পর্যন্ত নাই জীবন বস্তুর ঊর্ধ্বে জীবন গণ্ডির ঊর্ধ্বে জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানুষ হতে হলে মানবিক গুণাবলী বৈশিষ্ট্য মানবিক চেতনা দৃষ্টি লাগবে মানবাধিকার স্বীকার করতে হবে স্রষ্টা প্রদত্ত খেলাফত খেলাফত ইনসানিয়ত আত্মমালিকানা দুনিয়ার মালিকান নিজের জন্য এবং সবার জন্য স্বীকার করতে হবে বর্ডারের ঊর্ধ্বে মন মগজ চিন্তা চেতনা হতে হবে জীবন জগৎ আল্লাহর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি স্বীকার করতে হবে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে সবার সব মানুষের যে মালিকানা খেলাফত ইনসানিয়ত আত্মমালিকানা এবং দুনিয়ার মালিকানা জীবন বর্ডারের ঊর্ধ্বে দুনিয়া বর্ডারের ঊর্ধ্বে সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ এবং জীবনের প্রবাহ রুটি রুজির প্রবাহ সম্পদের প্রবাহ এটা স্বীকার করতে হবে এবং বিপরীত ধারা থেকে মুক্ত থাকতে হবে শুধু মুক্ত থাকতে হবে না বিপরীত ধারার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামে যেতে হবে আদর্শিক সংগ্রামে আমাদেরকে যেতে হবে এভাবে আর তা না হলে আমরা মুক্ত হব না এবং ভুল পথে এমনকি নিয়ত ভালো হলেও বুঝতে হয় না বুঝলে ভুল পথে তাহলে আরও উল্টা ক্ষতি হয়ে যায় আমরা বিগত ইতিহাসে দেখেছি অনেক ভুল করেছে আমাদের মিল্লাতের সঠিক দিশা সঠিক নেতৃত্ব সঠিক ইমামত না থাকাতে বিগত ইতিহাসে অনেক ভুল করেছে মানুষ ভালো নিয়ত ভালো হৃদয় ভালো জীবনও দিয়েছে কিন্তু এতে করে বাতিল লাভবান হয়েছে এবং হকের ধারা আরও পিছিয়ে গেছে আরও ধ্বংস হয়ে গেছে আরও উৎখাত হয়ে গেছে বাতিলের হাতে সব চলে গেছে এটার অনেক প্রমাণ ইন্ডিয়া থেকে শুরু করে অনেক প্রমাণ বিগত ইতিহাসে অনেক ভুল সেখান থেকে আমরা যে সঠিক ধারা নির্ভেজাল ধারা স্পষ্ট ধারা যে আসল ইসলাম আর ভুয়া ইসলামের যে সুস্পষ্ট পার্থক্য ওয়ালসনি মুভমেন্ট এবং জীবনের সংজ্ঞা
জীবনের দৃষ্টি এটা অস্তিত্ব মানবাত্মা মানব সত্তা এটা অস্তিত্ব এর বাইরে বস্তুবাদী সংজ্ঞা ছাড়া কোনো সংজ্ঞা নাই সেটা মিথ্যা সেটা স্রষ্টার বন্ধন থেকে ছিন্ন হয়ে যাওয়া সেটা দোজাহানে চরম ধ্বংস হয়ে যাওয়া সেটা অস্তিত্ব ধ্বংস হয়ে এটা মিথ্যার মিথ্যার ভিত্তিক অস্তিত্বে রূপান্তরিত হওয়া অস্তিত্ব ধ্বংস হয়ে শুধু জিরো শূন্য হয়ে যাওয়া নয় সেটা মিথ্যার ধারক স্রষ্টার শত্রু জীবনের শত্রু হয়ে যাওয়া এভাবে সেখান থেকে মানব সত্তাকে আবার পুনরুদ্ধার পুনরুজ্জীবন আমি মানুষ এটা সব মানুষকে সত্যের ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে শেখানো যে আমি মানুষ দাবি করতে হলে আমার আত্মা সত্তা মানব সত্তা থাকতে হবে আমি আমার আত্মা সত্তা বস্তুর কোনো বস্তুর ভিত্তিতে হতে পারে না আমি বস্তুর ঊর্ধ্বে জীবন বস্তুর ঊর্ধ্বে বস্তু জীবনের ঊর্ধ্বে নয় বস্তু পূজারী বস্তুর দাস বস্তু উপাসক বস্তুর নামে আত্মা হলে বস্তুকেই খোদা মনে করা হয় বস্তুর উপাসনা করা হয় সে বস্তুর বান্দা হয়ে যায় কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান একমাত্র আমার নামে হও আমার বান্দা হও বস্তুর দাস বস্তুর উপাসক হইও না বস্তুর পূজা করিও না বস্তুর নামে আত্মা সত্তা জীবন চেতনা করিও না আমার রেসালাতকে কেন্দ্র করে আমার হয়ে যাও আর তা কিছুকেই ইনসানিয়াত বিপ্লব খেলাফত ইনসানিয়াতটা জীবন জীবন বিজ্ঞান জীবনের জ্ঞান যে আমি আমার আত্মা সত্তা ভাষা গোত্র বর্ণ শ্রেণী লিঙ্গ কোনো কিছুর ভিত্তিতে নয় আমি সব বস্তুর ঊর্ধ্বে আমার সত্তার ভিত্তি কোনো কিছু নয় একমাত্র আল্লাহ তাআলার নাম মোবারক একমাত্র আল্লাহ তাআলার আলো রাসূলুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আলো ছাড়া আর কোনো মূল আলো নাই সেই আলোর উসিলায় আমরা আরো অনেক আলো পেয়েছি সেই আলোর উসিলায় সকল নবী রাসূলুল্লাহ আলো কোরআন করিম সব ওহি আলো গুণ জ্ঞান দয়া মায়া ভালোবাসা সব কিছুই আলো খেলাফত আলো ইনসানিয়াত আলো শরীয়ত তরিকত আলো কোরআন করিম আলো এভাবে হাদিস শরীফ আলো এবং মুমিনের হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞান দান করেন এই জ্ঞানেরও বিভিন্ন স্তর আছে একটা স্তরকে আলকা বলে একটা স্তরকে ইলহাম বলে এগুলো আলো এমনকি মানুষের মন মগজের মধ্যে কল্যাণকর যত জ্ঞানের উদয় হয় হেকমতের উদয় হয় এগুলো প্রণবীর নাম মোবারকের উসিলায় আসে এই জন্য সমস্ত কল্যাণের উৎস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যার মাধ্যমে সেটা লাভ করি না কেন মূলত সেটা আল্লাহ তাআলার দেয়া মানে জ্ঞান মেধা এবং আল্লাহ তাআলার দেয়া উপকরণ উপকরণের মাধ্যমেই সেটা হয় কেউ আল্লাহর দেয়া জ্ঞান মেধা ছাড়া আল্লাহর দেওয়া উপকরণ ছাড়া কেউ কিছুই করতে পারবে না এই জন্য যে কোনো নিয়ামত রহমতের জন্য আমরা যার মাধ্যমেই পাই মুসলিম ও মুসলিম যার মাধ্যমেই পাই শুকরিয়া হবে প্রথম আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার এবং সেটা শুধু শুকরিয়া নয় সেটা সত্যকে স্বীকার করা আল্লাহ যে সব কিছুর মালিক এটা স্বীকার করা এবং একমাত্র প্রণবীর উসিলায় প্রণবী যে সব গুণ জ্ঞান দয়া মায়া ভালোবাসা সব কল্যাণের রহমতের হেদায়তের আল্লাহর প্রকাশের আল্লাহর সংযোগের যে উৎস সালাতু সালামের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে এবং এটা শুধু শুকরিয়া নয় এটা দায়িত্ব কর্তব্য এটা ঈমান আর নহলে চরম কুফরি অকৃতজ্ঞতা হয়ে যাবে উৎসকে অস্বীকার করা হয়ে যাবে এভাবে এবং এরপর আমরা যার মাধ্যমে যে রহমত নিয়ামত পাই তিনি মুসলিম হন অমুসলিম হন আমরা তাকে তার মোতাবেক ধন্যবাদ দিতে আমাদের কোনো কার্পণ্য নেই তো এভাবে আমরা আজকে অন্ধকারে আলো জ্বালাতে হবে অন্ধকারে আলো হয়ে নিজে জ্বলতে হবে কলেমার আলো আমরাই কলেমার আলো হিসেবে জ্বলতে হবে আমরাই মানবতার মুক্তির দিশারি আলো হিসেবে জ্বলতে হবে আমরা আমাদের জীবন আর কলেমা একাকার হয়ে যেতে হবে আমাদের জীবন আর বদর হচ্ছে ফিন কারবালা একাকার হয়ে যেতে হবে আমাদের জীবন আর ইন্ডিয়াজমের মিশন অবশ্যই একাকার হয়ে যেতে হবে পরিস্থিতি যত প্রতিকূল হোক যত কঠিন হোক যত দুঃসাধ্য মনে হোক আমরা অসম্ভব মনে করতে পারবো না অসম্ভব মনে করাটাও ইমানের খেলাফ আমরা যদি পৃথিবীতে একজনও থাকি একজন ভাই বা একজন বোন আমাদেরকে কলেমার পতাকা হিসেবে বাঁচতে হবে কলেমার পতাকাকে উড্ডীন রাখতে হবে হকের আহ্বান সব মানুষকে জানাতে হবে ইনসানিয়াতের আহ্বান ইমানিয়াতের আহ্বান খেলাফতের আহ্বান এবং শানে রাসালাতের হয়ে যাবার আহ্বান শানে রাসালাতের হওয়ার মধ্যে দিয়ে আল্লাহ তাআলার হয়ে যাবার যে আহ্বান আমাদেরকে জানাতে হবে কেউ মানলেও না মানলেও আমরা যদি জানি যে পৃথিবীর কেউ শুনবে না মানবে না তবুও আমাদেরকে সবাই শুনবে মানবে জানলে যেভাবে আহ্বান জানাতে হবে সেভাবেই আহ্বান জানাতে হবে যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা কলেমার আলো হয়ে জ্বলব প্রণবীর প্রেমের আলো হয়ে জ্বলব আল্লাহ তাআলার নাম মোবারকের প্রেমের আলো হয়ে জ্বলব আমরা সব মানুষের মুক্তির দিশারে হয়ে জ্বলব আমরা খেলাফতের ইনসানিয়াতের ধারক বাহক রক্ষক এবং সর্ববাতলের বিরুদ্ধে মিথ্যা অন্যায় জুলুম মুলকিয়ত পাশবাতা খুন জুলুম অবিচার হিংস্রতার বিরুদ্ধে আমরা মানবতার মুক্তি রক্ষা আশ্রয় উদ্ধার হিসেবে আমরা সবাই বাঁচবো থাকবো কাজ করব তাই সব মানুষকে
উদ্ধার আত্মা উদ্ধার জীবন উদ্ধার অধিকার স্বাধীনতা ফিরিয়ে দেওয়া যা আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দান করেছেন সর্ব বাতিল থেকে আত্মাকে জীবনকে জগৎকে মুক্ত করার যে মহাবিপ্লব মহাসংগ্রাম মহাযুদ্ধ সেটা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এটা এটার উপরে নির্ভর করে অস্তিত্ব এটা নিছক দল পার্টি নয় এটা না হলে সেটা মানুষ হবে না জীবন বুঝবে না জীবনের সংজ্ঞা বুঝবে না জীবনের ভিত্তি বুঝবে না জীবনের সত্য খুঁজে পাবে না সে নিজেকেও খুঁজে পাবে না সে আল্লাহকে হারাবে এবং রাসালাতকে পাওয়ার তো প্রশ্নই আসে না হারাবেই বাকি আর নিজেকেও হারাবে সে মিথ্যার দাস মিথ্যার অংশ হয়ে যাবে সে মানবতার শত্রু সে জীবনের শত্রু সে নিজের শত্রু সবার নিজের আপনদের শত্রু সে দেশ রাষ্ট্রের জগতের শত্রু স্বয়ং আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু সে আবু জেহেল আবু লাহাব ফেরাউন নমরুদ মুয়াবিজদের দুনিয়ার সকল বাতিল জালেম জাহান্নামী খুনি শয়তানদের দাস শয়তানদের অংশ তাদের কাতারে চলে যাবে এভাবে তাই ইনসানিয়াত মানে কত জরুরি তা ভাষায় প্রকাশ করা যায় না অস্তিত্ব এটা এটা মানে মানবাত্মাকে মানব সত্তাকে হত্যা করা দৈহিক হত্যা করার চেয়েও ভয়ঙ্কর ঠিক এভাবে ইমান নষ্ট করা দৈহিকভাবে হত্যা করার চেয়েও ভয়ঙ্কর যারা দৈহিকভাবে খুন করে তারা খুনি তারা অবশ্যই শত্রু কিন্তু আত্মিকভাবে যারা খুন করে যারা শানে রাসালাত থেকে বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলার নাম মোবারক থেকে বিচ্ছিন্ন করে যারা সত্য থেকে বিচ্ছিন্ন করে যারা মিথ্যার মধ্যে নিয়ে যায় আত্মাকে অন্ধকার মিথ্যার দাস বানিয়ে ফেলে জীবনকে শয়তানের জীবনে পরিণত করে তারা আসলে খুনের চেয়ে শত্রু তাদের মতো শত্রু ক্ষতিকারক বিষাক্ত জীব প্রাণী আর পৃথিবীতে নাই তাই প্রকৃতপক্ষে যারা জেনেশনে বস্তুবাদী তারা সাপ বিচ্ছু বাঘ ভালুক সব থেকে মারাত্মক হিংস্র বিষাক্ত প্রাণী তারা পৃথিবীর এই আর এই বস্তুবাদের মতো মারাত্মক বিষ পৃথিবীতে কোনো কিছু নাই এই বস্তুবাদেই আবু জেহেল একটা মানুষকে আবু জেহেলে পরিণত করে একটা মানুষকে মুয়াবিজদে পরিণত করে একটা মানুষকে কাল মার্ক্সে পরিণত করে হিংস্র জীবে পরিণত করে আজকের পৃথিবীতেও আবু জেহেল মুয়াবিজদের ঘাটতি নাই অনেক অনেক আছে অনেক আছে যদিও তাদের সাথে তুলনা হয় না তাদের মানে তাদের হিংস্রতা পাশবতা খুনের সাথে অন্য কোনো খুনের তুলনা হয় না কিন্তু এমন একটা মুহূর্ত নাই যে কোনো মুসলমানের রক্ত ঝরছে না কোনো মানুষের রক্ত ঝরছে না অন্যায়ভাবে এভাবে খিদায় কষ্ট পাচ্ছে না লাঞ্ছিত হচ্ছে না অপমানিত হচ্ছে না একটা শিশু কাঁদছে না একটা শিশু হাহাকার করছে না আতঙ্কগ্রস্ত হচ্ছে না বাপকে হারাচ্ছে মাকে হারাচ্ছে কত অসহায় এই সিরিয়ার মধ্যে আমরা দেখছি বাপমারা বাপমারা শিশুকে রাস্তায় ফেলে চলে আসতেছে কোথাও মসজিদের সামনে কোথাও স্কুলের সামনে কোথাও হসপিটালের সামনে কোথাও গিয়ে কোথাও অনেকে গাছতলায় বাচ্চাকে দুধের ছোট বাচ্চাকে গাছতলায় ফেলে রেখে চলে গেছে কারণ খাওয়াতে পারছে না বাপমা কখনো এরকম করতে পারে না কিন্তু পরিস্থিতিগত ভয়াবহ আমরা এখন কল্পনা করা দুঃসাধ্য যে একটা মা কখন একটা শিশুকে গাছতলায় ফেলে বাসায় চলে যায় বাসাও নাই আসলে যাবার জায়গাও নাই মা নিজেও জানে না কোথায় যাবে কী করবে এই এই যে মুসলিম মিল্লাতের আমাদের এই চরম দুরবস্থা এটা তো আমাদের কর্মফল আমাদের অতীত ইতিহাসের কুকর্মের ফল আমরা রাজনৈতিক গণ্ডিবদ্ধ হয়ে এই খুনি জালেমদের হাতে কাফেরদের হাতে জীবন জগৎ তুলে দিয়েছি আমরা বাতালের রাজনীতি করেছি আমরা মা বোনদেরকে ইসলাম থেকে আউট করে ফেলেছি আমরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ত্যাগ করেছি এভাবে আমরা বর্ডার মেনে নিয়ে বস্তুবাদ মেনে নিয়ে জাতীয়তাবাদ মেনে নিয়ে আমাদের মিল্লাতকে মানবতাকে খণ্ড বিখণ্ড করে মিথ্যা এবং জুলুমের শক্তিকে পৃথিবীতে বিজয়ী করেছি আমরা এতদিন সব বাতালের দালালি করেছি জেনে না বুঝে এখন বাতালের দালালি থেকে মুক্ত হয়ে আমরা জেনুইনভাবে আল্লাহ আল্লাহর হাবিবের হয়ে যেতে হবে এবং আল্লাহ আল্লাহর হাবিবের হওয়ার রূপরেখা হচ্ছে খেলাফত ইনসানিয়াত শরীয়ত তরিকত দিনের পূর্ণাঙ্গ ধারা জীবনের পূর্ণাঙ্গ ধারা শরীয়ত তরিকত সেগুলো তো মুসলমানদের জন্য ইমানের ভিত্তিতে ইমান ছাড়া শরীয়ত তরিকত এগুলো মুনাফিকি ছাড়া কিছুই নয় আর সমগ্র মানবমণ্ডলীর জন্য তো সেই প্রশ্নগুলো পরবর্তী ধাপ মানুষের জন্য মানুষ হওয়া আমি মানুষ হওয়া তো আমরা বলি যে আমরা মুসলমানদের জন্য এই আর অমুসলিমদের জন্য ইনসানিয়াত আসলে মুসলমানদের মধ্যেও এখন মুসলিমও পাওয়া যায় না মানুষও পাওয়া যায় না মানুষ আমাদের সবাইকেই হতে হবে মানুষ যদি হয় মানবতা বিরোধী শক্তির দালাল হতে পারে না আমরা তরিকতের মধ্যে পর্যন্ত দেখতে পাচ্ছি যে তরিকত হচ্ছে যে একটা পরবর্তী ধাপ একটা হায়ার ধাপ যেখানে ইসলামে এসে মানে উচ্চশিক্ষা যেটাকে বলে মানে রুহানি জগতে উদ্দিন হওয়া যেটাকে বলে আল্লাহ হাবিবের প্রেম নৈকট্য সাধনার পথে বিশেষ যে উচ্চস্তরে যাওয়ার পথ উচ্চস্তর কোথায় তার তো ইমানই নাই যে বস্তুবাদকে ভোট দেয় আমরা দেখতে পাই যে তরিকতের মানে ভালো সহি তরিকতের কথা বলে আবার বস্তুবাদ করে বাতিলকে ভোট দেয় মূলকীয়তের পক্ষে কাজ করে কথা বলে
তিনি তো আসলে তরিকত দাবিদার কিন্তু উনি তো ইমানে নাই ইসলামে নাই উনি তরিকতেও নাই কিছুতেই নাই উনি শরীয়তেও নাই উনি নামাজও নামাজ না ওটা শয়তানের পূজা আল্লাহর দরবারে ওইসব নামাজ কলমা কোনো কিছুই পৌঁছবে না এভাবে আগে ইমানি অস্তিত্ব আর ইমানি অস্তিত্বের প্রাথমিক শর্ত মানব সত্তা জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবন বস্তুর ঊর্ধ্বে গণ্ডের ঊর্ধ্বে এটা স্বীকার করতে হবে আজকের বস্তুবাদের বিশের সংক্রমণ শুধু অমুসলিমদের মধ্যে নয় মুসলিমদের মধ্যেও ঠিক এটা কোন অংশে অমুসলিমদের থেকে কম নাই কোন অংশে কম নাই কিন্তু এর পরেও পৃথিবীতে মানে মানবতা বিশ্বাসী অনেক ভালো মানুষ এখনো আছে মানবতার সংকটকে পছন্দ করে না খুন জুলুম অবিচারকে সমর্থন করে না পছন্দ করে না এগুলোকে নিন্দা করে ঘৃণা করে প্রতিবাদ করে মানবতার মুক্তি চায় কিন্তু সেটা হৃদয়ে আছে কিন্তু কিভাবে মানবতা আসবে কিভাবে মানবতা বিরোধী অপশক্তি থেকে মুক্তি আসবে সেটা ওনারা নিজেরাও বুঝে না আমরা পৃথিবীতে অনেক মানুষকে দেখেছি যিনি বর্ডারকে যে অন্যায় বুঝতে পারেন বর্ডার যে অন্যায় বুঝতে পারেন কিন্তু আবার নিজেও জাতীয়তাবাদী তো বর্ডার মেইন নয় এই জাতীয়তাবাদ থেকেই বর্ডার বস্তুবাদ থেকে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ থেকেই জাতীয়তাবাদী রাজনীতি গোষ্ঠীবাদী রাজনীতি এবং বর্ডার তৈরি হয় ধর্মের নামে অধর্ম উগ্রবাদের মাধ্যমে এবং জাতীয়তাবাদের মাধ্যমে বর্ডার তৈরি হয় ধর্ম মানে ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে আমাদের ইসলামের নামে অন্যান্য ধর্মের নামেও মিথ্যা ধর্ম আছে এবং নাম ইসলাম বলে নাম ধর্ম বলে বাস্তবে অধর্ম এভাবে মানে আসল ইসলাম খুঁজে নেওয়া আর অন্য কোনো ধর্মকে যদি মানে সে ধর্মের অনুসারীরা ধর্ম বলতে হয় তাহলে সেটাকে সত্য প্রমাণ করতে হবে সেটা ইনসানিয়াতের পক্ষে আসতে হবে খেলাফতের পক্ষে আসতে হবে মানবতার পক্ষে আসতে হবে আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহর সৃষ্টিকে এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে খুন করে জুলুম করে ধর্ম হয় না ধর্মের নামে অধর্ম হয় ঠিক অন্য মানুষের স্রষ্টা প্রদত্ত জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তা অস্বীকার করে এটা স্রষ্টার কর্তৃত্ব অস্বীকার হয় স্রষ্টার দুশ্মন হয় স্রষ্টার সৃষ্টির শত্রু কখনো স্রষ্টার বন্ধু হইতে পারে না স্রষ্টার ধর্ম হইতে পারে না আর স্রষ্টাকে বাদ দিয়ে কোনো ধর্ম হইতে পারে না সেটা নাস্তিকতার আরেক রূপ স্রষ্টার নাম মোবারকের আড়ালে চালানো হয় এভাবে ধর্মের নামে অধর্মে দুনিয়া ছেয়ে গেছে মানুষ সেই সমস্ত বিষাক্ত অধর্মে পড়ে গেছে একই সাথে আমাদের ইসলামের নামেও সৌদি গোত্রবাদ ওয়াহাবিবাদ সালাফিবাদ শিয়াবাদ এই যে তালেবান আফগানিস্তানে মানে বোনদের লেখাপড়া পর্যন্ত বন্ধ স্কুল কলেজ বন্ধ এবং কোথাও বোনরা গেলে গত সপ্তাহে আমরা দেখেছি 80 জন বোনকে বিষ দিয়ে দিয়েছে বিষ খাইয়ে মেরে ফেলবে অপরাধ ওরা লেখাপড়া করে মানে এই হচ্ছে অবস্থা তো এটা আবার চালাচ্ছে ইসলামের নামে এখানে ইসলাম কলঙ্কিত হচ্ছে এভাবে এগুলো আমরা যারা আসল ইসলামের দাবিদার সুন্নি শব্দটা বলা হয় আসল ইসলামের নামে বর্তমানে সুন্নি শব্দের সংজ্ঞা নাই সুন্নি নামে এখন মুয়াবেজদের শয়তানি কুফরি ধারা শানে রাসালাতের দুশ্মনের ধারা আহলে বাইতের দুশ্মনের ধারা ইসলামকে ধ্বংসকারী এখন সুন্নি শব্দের আর এক অর্থ হল ইসলামের শত্রু আল্লাহ আল্লাহ হাবিবের দুশ্মন আহলে বাইতের দুশ্মন মিথ্যার বন্ধু মুলকিয়তের বন্ধু বস্তুবাদের বন্ধু এখন সুন্নি শব্দের কোনো সংজ্ঞা নাই মুসলিম শব্দেরও কোনো ব্যাখ্যা নাই মুসলিম বলতে এখন কোনো ভালো মানুষও বুঝায় না শয়তান বুঝায় আল্লাহ আল্লাহ হাবিবের দুশ্মন বুঝায় বাতালের দালাল বুঝায় প্রতারক ধোকাবাজ মুনাফেক বুঝায় যদিও আসলে মুসলিম শব্দের অর্থ তা নয় এবং সুন্নি শব্দের অর্থ তা নয় অর্থ সঠিক কিন্তু বর্তমানে সঠিক মুসলিম পাওয়া মানুষ পাওয়া সবই দুর্লভ মুশকিল হয়ে গেছে কিন্তু এই অবস্থায় আমরা আবার সেটা তৈরি করতে হবে কারণ আল্লাহর ওলিদের হাজার বছরের কাজের উসিলায় বিভিন্নভাবে প্রেমের নাম মোবারকের বরকতে এখনও পরোক্ষভাবে কিছু মানবিক মানুষ আছেন ইসলামকে তথা আহলে সুন্নাহ জামাতকে ভালোবাসেন কিছু মানুষ পৃথিবীতে এখনও আছেন আহলে রাসুল আলাইহিস সালামকে ভালোবাসেন মিথ্যা জুলুমকে কুফরকে মুলকিয়তকে মানে পছন্দ করেন না ঘৃণা করেন এমন কিছু মানুষ আছে আমরা সেই মানুষগুলোকে খুঁজে নিতে হবে সে মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে সত্য এবং মানবতার ইমানিয়াতের ইনসানিয়াতের শক্তি ঐক্যবদ্ধ শক্তি আমাদেরকে গড়তে হবে